লক্ষীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের ভুল সংশোধনে ক্যাম্প। যে সমস্ত মহিলাদের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরেও এখনও টাকা ঢোকেনি তাদের জন্য সুখবর, আজ থেকে নদা ব্লকের কলতান সভাকক্ষে শুরু হলো সংশোধনের কাজ। চলবে সকলের কাগজপত্র ঠিক না হওয়া পর্যন্ত, সময় প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত। আজকে আমাদের ব্লকে লক্ষীর ভাণ্ডারে যে সমস্ত উপভোক্তা তাদের দরখাস্ত জমা করেছিলেন, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সমস্ত তথ্য দেননি, অথবা তাদের ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ব্যাংকের তরফ থেকে বন্ধ হয়ে আছে, কিছু অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে, কিছু অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে আছে, কিছু অ্যানভ্যালিড অ্যাকাউন্ট হয়ে আছে, কেউ কেউ KYC জমা করেনি বলে KYC পেন্ডিং ব্যাংকের এন্ডে আছে। আমরা এই সমস্ত উপভোক্তাদের সমস্ত অ্যাপ্লিকেশানেগুলো চেক করে তাদেরকে বলে দিচ্ছি আপনারা কি করলে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন সেগুলো আমরা আমাদের তরফ থেকে বলে দিচ্ছি। এই এখানে কী কী কাগজপত্র নিয়ে আসতে হচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডারে যে স্লিপটা তারা পেয়েছিল যখন বিভিন্ন ক্যাম্পে তারা দরখাস্ত জমা করে, একটা তাদের স্লিপ দিয়ে দেওয়া হয়েছিল, সেই স্লিপটা নিয়ে আসতে হচ্ছে, সঙ্গে তাদের স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডটা আমাদেরকে দেখাতে হচ্ছে। যদি কারো আধার কার্ড না থাকে সেক্ষেত্রেও আমরা, সেই ব্যক্তি যদি এলিজিবেল হয় বা যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে, তিনি যদি দেখি যে প্রকৃতপক্ষে স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু তাদেরগুলোকে আমরা একদম করে দিচ্ছি যাতে উনি সঠিকভাবে সরকারি সাহায্য পান, আমরা করে দিচ্ছি। কিন্তু এটা একটা অনলাইন প্রসেস, পুরোটাই সার্ভারের উপর নির্ভর করে, ওই কারণে আমরা একবারেই টোটালটা কমপ্লিট করতে পারছি না। আমরা প্রতিদিনই চেষ্টা করছি, প্রতিদিন 300 করে আমরা টার্গেট রেখেছি, যতদিন না পর্যন্ত প্রত্যেকটা মানুষকে যারা দরখাস্ত জমা করেছিল তাদের প্রত্যেকটা মানুষকে আমরা পরিষেবা পৌঁছে দিতে পারবো, যারা লক্ষ্মীর ভাণ্ডারের সহায়তা পাওয়ার উপযুক্ত, ততদিন পর্যন্ত আমাদের এই কাজটি চলবে। প্রতিদিনে আমরা ব্লক অফিসে যে অফিস ডেগুলো আছে সেই দিনগুলোতে সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত আমরা এই পরিষেবাটা মানুষকে দিয়ে যাব। অনেকে বলছেন আমতলা যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে ওখানে আধার মানে ব্যাংকের যে অ্যাকাউন্টের মানে KYC অনেকদিন হয়েছে দিয়েছে কিন্তু এখনও তারা আপডেট পাচ্ছে না। এই রকম কোনো অভিযোগ আমার কাছে এসে পৌঁছায়নি, যদি ইন্ডিভিজুয়াল কোনো অভিযোগ আমার কাছে এসে পৌঁছায় তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং লোকাল যে ব্যাংক ম্যানেজার আছেন তাদের সঙ্গে আমি আলোচনা করে ব্যাপারটা মিটমাট করার অবশ্যই ব্যবস্থা নেব। নিউ আমতলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমতলা কলেজ রোড, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 9775038565 অথবা 9732635863। এখানে অভিজ্ঞ ডাক্তারবাবু দ্বারা সমস্ত রোগের সুচিকিৎসা এবং অভিজ্ঞ সার্জন ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা যত্ন সহকারে সমস্ত রোগের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়। 24 ঘন্টা AC অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা আছে। বাংলার সেরা বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন নিয়মিত বসছেন আমাদের চেম্বারে। সোহেল এন্টারপ্রাইজ, আমতলা কলেজ রোড, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 9609305043। আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির নতুন মোবাইল সেট, হেডফোন, স্মার্ট ওয়াচ, ইয়ারপডস, পেনড্রাইভ, মেমোরি কার্ড, ব্লুটুথ স্পিকার, মোবাইল চার্জার, মোবাইল স্ট্যান্ড এবং পাওয়ার ব্যাংক, অথোরাইজড ডিলার জিও। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সমস্ত কোম্পানির খারাপ মোবাইল সারানো হয়।
সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।